আসসালামু আলাইকুম, লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চার বারে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে রাতের শিডিউলে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং অলরেডি কিন্তু আমরা সকালের শিডিউলে যে সকল নৌযানগুলো ছেড়ে গিয়েছে সেই সকল নৌযানগুলোর শিডিউলটা কিন্তু আমরা অলরেডি সকালে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। কারণ আগামীকালকে ইলিশা, পাশাপাশি লালমোহন, চাঁদপুর এ সকল রুটে শৌলামুলাদি, পাশাপাশি শৌলামিনিধার, সুরেশ্বর এ সকল রুটে যে সকল নৌযানগুলো আগামীকালকে সকালে যাবে সেই সকল নৌযানগুলোর শিডিউলটা আপনি পেয়ে যাবেন। তো ঢাকা থেকে বকাবটুয়াখালীর উদ্দেশ্যে আজকে সন্ধ্যা 7:20 শেষ ট্রিপে ছেড়ে যাবে পূবালী 12। সন্ধ্যা 7:00 প্রিন্স কামাল এক, এবং পাশাপাশি তার আগে থাকবে সন্ধ্যা 6:45 সুন্দরবন 14, সন্ধ্যা 6:30 থাকবে সাত্তারখানা এক, এবং পাশাপাশি প্রিন্স সাওলাত 7 থাকবে প্রথম ট্রিপে বকাবটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 6:00। এবং গলাচিপার উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি বাগেরহাট 2 নৌযানটি বিকাল 5:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে সকালে অবশ্য তেমন একটা চাপ না থাকলেও আগামীকাল কিন্তু ব্যাপক যাত্রী চাপ থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে বরিশাল, পাশাপাশি পটুয়াখালী এ সকল রুটে কিন্তু সকালবেলা কিন্তু নৌযান থাকবে। স্পেশাল ট্রিপে বরিশালের উদ্দেশ্যে একটি বা দুটি নৌযান থাকতে পারে, পাশাপাশি বকাবটুয়াখালীর উদ্দেশ্যে নৌযানও থাকতে পারে। যেই সকল নৌযানগুলো আগামীকালকে ভরে যাবে, মোট কথা আগামীকালকে যে সকল নৌযানগুলো আগামীকালকে কিন্তু কোনো শিডিউল থাকবে না। আজকে যেমন নির্দিষ্ট সময় রয়েছে বরিশাল পটুয়াখালী, পাশাপাশি বেত্তোয়াচার ফ্যাশন এ সকল রুটে যেমন নির্দিষ্ট সময় রয়েছে, তো আগামীকালকে কিন্তু কোনো নির্দিষ্ট সময় থাকবে না। যে নৌযানগুলো ভরে যাবে সেই নৌযানগুলো কিন্তু ছেড়ে যাবে। তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আপাতত প্লেস করে শেষ ট্রিপে প্লেস করা রয়েছে সুন্দরবন 15, তার আগে রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 1, তারপরে পঞ্চম ট্রিপে রয়েছে আজকে সুন্দরবন 10, চতুর্থ ট্রিপে রয়েছে কীর্তনখোলা 10। সুন্দরবন 10 গত পরশু দিন সার্ভিসে ফিরেছে এবং কীর্তনখোলা 10 কিন্তু আজকে থেকে ঈদ স্পেশাল ট্রিপে সার্ভিসে ফিরেছে। দেখতেই পাচ্ছেন কীর্তনখোলা 10 আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং তৃতীয় ট্রিপে রয়েছে সুরভি 7, দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত 12, প্রথম ট্রিপে থাকবে শুভরাজ 9। এই মোট 7টি নৌযান অবশ্য আপাতত প্লেস করা রয়েছে। 7টি শুভরাজ 9 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপে পারাবত 12, তৃতীয় ট্রিপে সুরভি 7, চতুর্থ ট্রিপে কীর্তনখোলা 10, পঞ্চম ট্রিপে রয়েছে সুন্দরবন 10, পাশাপাশি ষষ্ঠ ট্রিপে রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 1, এবং পাশাপাশি সপ্তম শেষ ট্রিপে আপাতত রয়েছে সুন্দরবন 15। তবে এর সাথেই এমভি মানামি স্পেশাল ট্রিপে যুক্ত হবে এবং এর সাথে মানামির পাশাপাশি আরও 2-1টি নৌযান যুক্ত হতে পারে, যেহেতু আজকে যাত্রী চাপার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই 7টি নৌযানের পাশাপাশি আরও 2টি বা 3টি নৌযানও যুক্ত হতে পারে যদি যাত্রী চাপ বেশি থাকে। এবং এই সব কয়টি নৌযান, যে সকল নৌযানগুলো ঢাকা বরিশাল রুটে রয়েছে, থাকবে সেই সকল নৌযানগুলো রাত 9টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে বরিশাল সারোগাটির উদ্দেশ্যে একমাত্র নৌযান হিসেবে রয়েছে এমভি ফারহান 7, নৌযানটি রাত 8:15 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। আজকে ঢাকা থেকে হুলারহাট ভেন্ডারের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি যুবরাজ 7 সন্ধ্যা 6:30, পাশাপাশি অগ্রদূত প্লাস থাকবে এমভি অগ্রদূত প্লাস নৌযানটি সন্ধ্যা 7:00 ছেড়ে যাবে। দুটি নৌযানের ভায়াঘাট হিসাবে থাকবে শিকারপুর, চৌধুরীহাট, মিরেরহাট, বানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্দ্রহাট, কাউখালী, হুলারহাট হয়ে তারপরে ভেন্ডারের উদ্দেশ্যে যাবে। তবে এর মধ্যে কিন্তু চাঁদপুর ঘাটটিও থাকবে, যারা চাঁদপুর থেকে ভান্ডারের উদ্দেশ্যে যাবেন তারা এই 2টি নৌযান পেয়ে যাবেন। অভিযান 5 রয়েছে শৌলামুলাদের উদ্দেশ্যে, রাত 8:30 এবং রাত 8:50 থাকবে এমভি মহারাজ 7, এবং শৌলা হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2 এবং সম্রাট 7। এই 2টি নৌযান রাত 9:30 পরপরই কিন্তু ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে আমতলির উদ্দেশ্যে রয়েছে এমভি ইয়ার 3, নৌযানটি বিকাল 5:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে।
এবং আজকে বর্গনের উদ্দেশ্যে রয়েছে রাজধানীর সি নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায়। গত ঈদেও আমরা দেখেছিলাম যে রাজধানীর সি নৌযানটি ঈদের স্পেশাল ট্রিপে বর্গনা রুটে সার্ভিস দিয়েছিল, এবারও কিন্তু রয়েছে। এবং বেতুয়া সার্ফেশনের উদ্দেশ্যে আপাতত দুটি নৌযান প্লেস করা রয়েছে, তবে স্পেশাল ট্রিপে তার শিপ তিন অবশ্য যুক্ত হবে এর সাথে, এবং পাশাপাশি ফারহান পাঁচও যুক্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে মোট চারটি নৌযান থাকবে, এবং আগামীকালকে সকালে সম্ভবত টিপু 14, কর্ণফুলী 13 এই সকল নৌযানগুলো যাবে। এবং আজকে ফারহান 4 রয়েছে, মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে শেষ ট্রিপে নৌযানটি ছেড়ে যাবে সন্ধ্যা 6টায় নির্দিষ্ট সময়, তবে এর আগে যদি ভরে যায় তাহলে নৌযানটি ছেড়ে দিবে। এবং পাশাপাশি সন্ধ্যা 6টায় নির্দিষ্ট সময় রয়েছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে এমভি তাসিফ 1, নৌযানটি নির্দিষ্ট সময়ের আগে যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে ছেড়ে দিবে। এবং বিকাল 5:30 শিডিউলে রয়েছে ফারহান 10, মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে যদি এর আগে নৌযানটি পরিপূর্ণ হয়ে যায় তাহলে ছেড়ে দিবে। ধুলিয়া নরেন্দ্র কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল 5, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30 অবশ্য নির্দিষ্ট সময়, তবে এই নৌযানটি যদি ভরে যায় তাহলে এর পেছনে কিন্তু ব্যাকআপ হিসেবে নৌযান রয়েছে ইগল 8। এবং চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে এমভি পারাবত 15, সন্ধ্যা 6:45 নির্দিষ্ট সময়, যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দিবে। লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:10 নির্দিষ্ট সময়ে গ্লোরি অফ শ্রীনগর 8, যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দিবে। এবং গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, যে কোনো সময় ভরে গেলেই কিন্তু নৌযানগুলো ছেড়ে দিবে। এবং জামাল 1 রয়েছে বাবুগঞ্জ পাতাড়ের উদ্দেশ্যে, নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে সন্ধ্যা 7:30। কর্ণফুলী 9 রয়েছে বলাকে 11 উদ্দেশ্যে, এবং এর পাশাপাশি কিন্তু এমভি ভোলাও রয়েছে। তো দুটি নৌযান আজকে বলাকে 11 উদ্দেশ্যে রাত 8:30 এবং রাত 8:45 ছেড়ে যাবে। এবং দেউলা ঘোষের উদ্দেশ্যে রয়েছে শাহরুখ 1, যাকে সম্রাট 3 ব্যানারে, নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে জামাল 5, সাবেক জামাল 5, আজকে জাকির সম্রাট 3 ব্যানার, জাকির সম্রাট 3 নামে যুক্ত হয়েছে দেউলা ঘোষের রুটে, নৌযানটি কিন্তু ঢাকা নদীবন্দর ত্যাগ করবে সন্ধ্যা 6:30। জাকির সম্রাট 3 এবং জাকির সম্রাট 4 একই মালিকানাধীন দুটি নৌযান অবশ্য রয়েছে, সাবেক জামাল 5 নৌযানটি ছেড়ে যাবে আজকে। পোবালি 6 রয়েছে 10 মিনা চরকাজল প্রলয়ের প্যারাবন্দর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6টায়, এবং সন্ধ্যা 6:30 রয়েছে জামাল 8, 10 মিনা চরকাজল প্রলয়ের প্যারাবন্দরের উদ্দেশ্যে। এবং দামোদরের উদ্দেশ্যে রাত 11টা থাকবে একটি নৌযান, এবং খাসাইয়ের উদ্দেশ্যে রাত 8টায় থাকবে 15 নম্বর 8 থেকে একটি নৌযান, এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 9 থেকে ছেড়ে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে। কালীগঞ্জ রিসার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে রাধারহাট বি, রাত 11টা থেকে কর্ণফুলী 11 থাকবে রাত 10:30, পাশাপাশি রাত 11:15 থাকবে রাজদূত প্রাইম। এবং দুপুরের শিডিউল ইলিশার উদ্দেশ্যে কিন্তু রয়েছে প্রায় 4-5টি নৌযান, বিকেল 5টায় থাকবে পোবালি 5, বিকেল 4টায় থাকবে এমভি সম্পদ, বেলা 3:30 থাকবে এমভি কর্ণফুলী 3, বেলা 2টায় থাকবে এমভি সুরভি 8, এবং পাশাপাশি সকাল 11:45 রয়েছে এমভি ফারহান 9। তো এই ছিল আজকের শিডিউল। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ঈদ যাত্রা শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সোহেল মাহমুদ, আল্লাহ হাফেজ।